পারস্য উপসাগরের এক কোনায় চোখে পড়বে ছোট্ট একটা দেশ। আয়তন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের চেয়ে সামান্য বেশি। আয়তনের দিক থেকে যা কিনা বাংলাদেশের চেয়েও প্রায় 13 গুণ ছোট। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময়ে তৎকালীন সময়ে ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার। গ্রীষ্মকালে 50°C পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া আর আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকা কাতার তখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী স্থান। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর অন্যতম। বিশ্বের অন্যতম এই ছোট দেশের মাথাপিছু বার্ষিক আয় 51 লাখ টাকারও বেশি, যেটি কিনা ফ্রান্সের চেয়েও কয়েক গুণ বেশি। প্রায় বসবাসের অযোগ্য উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। বিশ্বের প্রতিটি কোণায় চোখ পড়বে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরারও জন্ম হয়েছে এখানে। আর রয়েছে গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী। এখানে সাধারণ কোনো কিছুর জায়গা নেই, সবকিছুই বিলাসবহুল আর বিশাল। তো এখন প্রশ্ন হচ্ছে, কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো? চলুন এই প্রশ্নটির উত্তর খোঁজা যাক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হল প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কৃত হয়, কিন্তু 1960-এর দশকেই তা প্রায় শূন্য হয়ে পড়ে। গরিব কাতারের ভাগ্যেরও সামান্য পরিবর্তন ঘটেছিল, কিন্তু খুব একটা বেশি দিন নয়। 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে, দ্য নর্থ ফিল্ড, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা ছিল না। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মধ্যেই সরবরাহ করা সম্ভব ছিল, আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে, যেখানে এই গ্যাস ব্যবহার করা হবে। শেল কোম্পানিও তাই এদিকে আগ্রহ দেখায়নি। 1995 সাল হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে, আর আমির ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না, তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে 161°C তাপমাত্রায় রাখতে হবে। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো, আর এখন কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত 4 রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত এলএনজির 1/3 রপ্তানি করে। শুধু তাই নয়, কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজি এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যেকোনো দেশ 1 টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও 4 টন জ্বালানি উৎপাদন করে। প্রাকৃতিক সম্পদ ছাড়াও কাতারের উন্নয়নের পিছনে আরও কিছু জিনিস রয়েছে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন চেয়েও বেশি পরিমাণ অর্থ, যাদের কাজ হচ্ছে দেশে বিদেশে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণার রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্র বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেটেই নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ভোক্স ওয়াগেন, বার্কলেস ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিশাল অংশও কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশের অভ্যন্তরে কাতারের বিনিয়োগের দিকে চোখ ফেরানো যাক। ইতিমধ্যেই সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে $100 বিলিয়ন খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ হলো ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কিন্তু সে ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ অদূর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো 2 হাতে টাকা উড়িয়ে চলছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য, আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। হামাদ আল থানি আরও একটি লক্ষ্য নিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন, আর তা হলো আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা। বাস্তবে কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরবেই।
যদি কাতারকে ভালোভাবে টিকে থাকতে হয় তবে আন্তর্জাতিক অঙ্গনে কাতারকে নিজের পরিচয় তুলে ধরতে হবে, প্রভাব বিস্তার করতে হবে, না হলে রিয়াদের সাথে যে কোনো ঝামেলা তাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এরই প্রেক্ষিতে 2003 সালে সৌদি আরব যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে মার্কিন সৈন্যদেরকে সরে যেতে অনুরোধ করল, কাতার তাদের দেশে এসব সৈন্যকে আমন্ত্রণ জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি, বরং প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদিদ তৈরি করে দিয়েছে কাতার। এই সামরিক ঘাঁটিতে এখন কম করে হলেও 11,000 মার্কিন সৈন্যের অবস্থান, আর আল জাজিরার কথা না বললেই নয়। আন্তর্জাতিক প্রভাব বিস্তারে এই মিডিয়া কোম্পানির অবদান কম নয়। সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব। কাতারের অভাবনীয় উন্নয়ন আসলেই প্রশংসার যোগ্য। কয়েক বছরের ব্যবধানে জেলেদের ছোট্ট গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হওয়া কাতার কি পারবে পারস্য উপসাগরে সৌদি আরবের সাথে টক্কর দিতে? সময় তা বলে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। এরকম বিশ্লেষণমূলক ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।